আসলে এই যে খাবার বড়ি, এটার মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে যে প্রোজেস্টেরন অনলি পিল বলি, এবং সেই প্রোজেস্টেরন অনলি পিল যারা কারা খাবে সেটা ভাগ আছে। আর মিশ্র বড়ি যেটা, যেটা এস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বিনেশন, এটা কারা খাবে। এখন যে মা সদ্য মানে বাচ্চা হয়েছে, সে হয়তো এরপরে আর কাছে নিবে না, তাদের বেলা আমরা প্রোজেস্টেরন অনলি পিল দিয়ে থাকি। সেটাকে বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন আপন, মিনি পিল, তারপরে ব্রেডিকন, এই সমস্ত নামে পাওয়া যায়। এবং এরা এই এই তিনটা ভাগের বড়ি যারা খাবে, তারা হচ্ছে যে একদম বুকের দুধই খাওয়াবে, বুকের দুধের সাথে শুধুমাত্র 6 মাস এই ট্যাবলেটটা তাদেরকে সুরক্ষা দেবে। আর যদি মিশ্র বড়ির কথা বলে থাকি, তাহলে মিশ্র বড়ি যার নতুন বিয়ে হয়েছে সেই দম্পতি খেতে পারে, যে সে তারা সিদ্ধান্ত নিল যে তারা আগামী 2 বছর বাচ্চা নিলেন, তাহলেও সে মিশ্র বড়ি খেতে পারে। কিংবা যার একটি বাচ্চা আছে সেও খেতে পারে, বাচ্চা আছে সেও খেতে পারে। এখন মিশ্র বড়ির সুবিধা কিন্তু অনেক, এবং সঠিকভাবে যদি গ্রহণ করা হয় তাহলে 97 থেকে 99% কার্যকর। আর এটি সহজেই পাওয়া যায়, ব্যবহার করাও খুব সহজ, আর দম্পতি সহবাসে বড়ি কোনো প্রকার বাধাই সৃষ্টি করে না। এটি একটি অস্থায়ী পদ্ধতি, যে কোনো সময় যদি কেউ চায় যে না আমি বাচ্চা দিব, ছেড়ে দেওয়ার 3 মাসের মধ্যে সে আবার গর্ভবতী হতে পারে। মাসিকের সময়কাল যে অত্যাধিক রক্তস্রাব যায়, কিংবা মাসিকের সময়কাল যাদের খুব ব্যথা হয়, সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত রক্তস্রাব কমে যাওয়া, তারপর হচ্ছে যে তার যে ব্যথা সেগুলো কমে এনে আসে। কারো কারো আছে যে ইরেগুলার ব্লিডিং হচ্ছে, কিংবা আমরা অনেক সময় দেখে থাকি যে এন্ডোমেট্রোসিস নামে একটা রোগ আছে, সেটা অনেক সময় দেখা যায় যে অল্প বয়সে হতে পারে, মাঝ বয়সে, বেশি, মানে এটার কোনো সময়কাল নেই। তো সেই সমস্ত এন্ডোমেট্রিওসিস প্রচন্ড পেইন হয়, প্রচন্ড ব্লিডিং হয়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা যেহেতু মিশ্র বড়ি কিংবা কম্বাইন্ড পিলের মানে দাম খুবই কম, আমরা ওদেরকে দিতে পারি, এবং তারা এটাকে দেখা যায় 6 মাস 9 মাস খুব ভালো থাকে এবং সুস্থ হয়ে ওঠে। অনেক সময় ছোট ছোট সিস্ট থাকে, এসে চিকিৎসা করতেও কিন্তু আমরা কম্বাইন্ড পিল দিয়ে থাকি। তাছাড়া এই কম্বাইন পিল আরেকটা কাজ করে, সেটা হচ্ছে জরায়ুর বাইরে যে গর্ভধারণের ঝুঁকি, সেই ঝুঁকিটাও কিন্তু সে কমিয়ে দেয়। তো এতগুলা যেখানে বেনিফিট, সেখানে আসলে আমরা যে কোনো সময় মিশ্র করে যে কোনো একটা ভালো গাইনোকোলজিস্টের কাছে যেয়ে তার পরামর্শ অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.